নমস্কার বন্ধুরা, আমি চন্দন। আজকে চলে এসেছি আমাদের একটা অন্য বাগানে, একটা ছোট্ট ছাদ বাগানে। আপনাদের আজকে দেখাবো, বিশেষ করে আজকের ভিডিওটা থাকবে নতুন বাগানিদের জন্য। নতুন বাগানিদের জন্য কেন বলবো, কেননা আজকে দেখতে পাচ্ছেন এই নভেম্বরের মাঝামাঝি দিকে প্রচুর পরিমাণ গোলাপ ফুটেছে। গোলাপ ফোটার কারণ হচ্ছে এগুলো পুনিং অথবা কাটিং ছাড়াই গোলাপগুলো ফুটেছে। এখানে খুব দেখতে সুন্দর লাগছে, আমরা আর এগুলো আর কাটবো না। তো আপনারা কাটিং বা পুনিং ছাড়াই আপনারা সহজভাবে কিন্তু গোলাপ করতে পারবেন, যেটা আমার এখানে বাগানে ফুটেছে। গাছগুলোর বয়স বেশি নয়, কিন্তু প্রতিটা গাছের অন্তর অন্তর কিন্তু কুড়ি পুরো ভর্তি হয়ে আছে। আপনারা বিশেষ করে যারা নতুন বাগানি, আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু এই অনায়াসে কাটিং ছাড়াই বা পুনিং ছাড়াই আপনারা কিন্তু বাগান করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা তো আজকে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে। আর আপনারা ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না, কেন আজকে সহজভাবে কিভাবে গোলাপ করবেন আজকে একটা তো গুরুত্বপূর্ণ টিপস থাকবে আপনাদের জন্য, বিশেষ করে নতুন বাগানিদের জন্য থাকতেই হবে অবশ্যই। আর নতুন টিপস তো থাকবে, কেন এত সুন্দর গোলাপ ফুটেছে, আমি কিন্তু কোনো কাটিং বা পুনিং ছাড়াই সহজভাবে গোলাপ করা যায়। কিন্তু সমস্ত গোলাপ সিন্ডারের মধ্যে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো গাছ কিন্তু সিন্ডারের মধ্যে আছে। এগুলো কিছু গাছ ছ মাস বয়স হবে, কিছু গাছের হয়তো এক বছর বয়স হবে, এই বড়গুলো এক বছর বয়স হবে। তাদের দেখুন কি পরিমাণ ফুল ফুটে আছে, ফুল নিয়ে কোনো কথা হবে না। কেন ভাবছিলাম কেটে দেবো, তারপরে প্রচুর পরিমাণ কুড়ি দেখার জন্য আর গাছগুলো কাটলাম না। ফুলের সাইজ এখন ঠান্ডা সবে ঢুকছে, তাতেই ফুলের সাইজ, কিন্তু ফুল নিয়ে কোনো কথা হবে না। তো এটা কিভাবে হলো বা কি করেছি আমি সব তো আজকে তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। মেন হচ্ছে আমাদের শুধু খালি প্রতি সপ্তাহে সপ্তাহে, আমরা যেহেতু এখানে এই বাড়িতে আমরা সপ্তাহে দুদিন করে আসি, তো আমরা প্রতি সপ্তাহে শুধু খাবারটা দিয়ে রেখেছি পাঁচ দিন মতন। আর সুপার সোনাটা বা কাকা এগুলো যে কোনো একটা ওষুধ আপনারা কিন্তু এই গাছের মধ্যে ব্যবহার করতে পারবেন, কেন কাটিংয়ের গাছের জন্য আলাদা ওষুধ, সেগুলো তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি বা বলেছি। আর কাটিং ছাড়ার জন্য এইগুলো আপনারা সুপার সোনাটা কাকা এগুলো আপনারা কিন্তু দিতে থাকবেন। তো কিভাবে আপনারা পরিচর্যা করবেন সহজভাবে, আমি কিন্তু অনেকবার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি বলেছি যে গোলাপ কিন্তু সহজভাবেই করা যায়, সেটা তার প্রমাণ। মনে হচ্ছে আমি যে অনেকে জানতে চায় যে খাবারটা কিভাবে দিচ্ছি, একবার আমার দীপেন্দুকে বলবো খাবারটা দিয়ে আপনাদেরকে দেখাতে, যে অনেকেই জানতে চায় যে খাবারটা কতটা পরিমাণ দেবো। দেখি হাতে নিয়ে বাস এই খাবার সপ্তাহে পাঁচ দিন যদি আমি দিয়ে থাকি তাতেই আমার গাছের এই রেজাল্ট। আর সপ্তাহে একদিন করে খোলের জল দিয়ে রেখেছি, সপ্তাহে একদিন করে খোলের জল। প্রথমে আমরা গাছগুলোকে ভালো করে চান করিয়ে নিয়েছি এবং গোড়াতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দেওয়ার পর খাবারটা দিয়ে তারপর হালকা করে আমরা চান করিয়ে দিয়েছি, তাতে খাবারটা হয়তো এক দেড় ইঞ্চি নিচে আপনার নেমে যাবে, ব্যাস তাতেই আর কোনো অসুবিধা নেই। তারপর বিকেলের দিকে আপনারা চান করাবেন, খাবার দাবার দেবেন, তাতেই গাছে আমার রেজাল্ট এবং ফুল। আর সুপার সোনাটা কাকা এগুলো তো আপনাদেরকে তো দিয়ে রাখতেই হবে। তো এই বছর এই এই আমাদের বাগানটার মধ্যে এগুলো কাটিং করা হয়নি, কেন প্রচুর পরিমাণ কুড়ি থাকার জন্য। তো তাতেই দেখুন কি পরিমাণ ফুল ফুটে আছে, ফুলগুলো দেখে মন চাইলো না যে কাটি, যে অন্তত প্রচুর পরিমাণ কুড়ি হয়ে আছে ফুলগুলো। আমরা সুপার সোনাটা সপ্তাহে দুদিন দিয়েছি যাতে ফুলটা সুন্দর করে ঝেড়ে একদম ভালো করে যাতে ফেটে ওঠে, সেটাই হয়েছে। ফুলের সাইজ দেখুন সেই হয়েছে, ভাবতে পারিনি গাছে এই পরিমাণ ফুল আসবে। প্রতিটা গাছে ছোট ছোট গাছ, ডালগুলো সরু সরু ডাল, তাতেই ফুল দেখুন ফুলে। মেন হচ্ছে আমরা এই আমাদের বানানো খাবারটা এটা সপ্তাহে পাঁচ দিন করে দিয়ে রেখেছি, সর্ষে খোলের জল পাতলা করে, সিন্ডারে গাছে সর্ষে খোলের জল কিন্তু পাতলা করে দিতে হয়, একদম মোটা দেবেন না, যতটা পারবেন পাতলা করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের গাছে গাছগুলোও ভালো থাকবে। এবং সুপার সোনাটা বা কাকা আপনারা যাই পান না কেন সেই ওষুধটাই আপনারা ব্যবহার করবেন। দেখুন প্রতিটা গাছে কীভাবে কুড়িয়ে হয়ে আছে, তাতেই কিন্তু আমরা গাছগুলো আর এবার আর কাটবো না, এতেই ফুলটা হয়ে গেলে একটু নেমে হয়তো ডালগুলো কেটে দেবো, আপনারাও তাই করুন, কেন সহজভাবেই করা যায়। অনেকে করেছেন যে গোলাপ কিভাবে করা যায়, আমি সেটা কিন্তু বেশি কিছু না বলে সহজভাবেই আমি বলি। দিয়ে রেখেছি শুধু সুপার সোনাটা, কাকার থেকে আপনাদের সুপার সোনাটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে, আর তাতেই প্রমাণ। আর খাবারটা দিয়ে রেখেছি এবং আর প্রতি সপ্তাহে পাতলা করে খোলের জল, ব্যাস
আর দিনে দুবার তো জল দিতেই হবে, সকালে একবার দেবেন, ভালো করে চান করিয়ে দেবেন, তারপরে খাবারটা দিয়ে ফের বিকেলে একবার জল দিতেই হবে। দিলে তাহলে আপনাদের রেজাল্টটা ভালো হবে, গাছটাও সুন্দর থাকবে, ফুল যদি আসে ফুলটাও অনেক দিন লাস্টিং করবে। দেখুন কি পরিমাণ ফুল ফুটেছে, দেখুন ফুল নিয়ে কোনো কথা হবে না, একেবারে ভালো লাগলো। আপনারাও করুন, যারা নতুন বাগানি আপনারা 5টা 10টা গাছ দিয়ে শুরু করুন, তাতেই আপনাদের তারপরে আপনারা আস্তে আস্তে জেনে গেলে তখন আপনারা আস্তে আস্তে লাগাতে থাকুন, কোনো অসুবিধে হবে না, কথা দিচ্ছি কোনো অসুবিধে হবে না। কেন আমি এখানে আসি সপ্তাহে 2 দিন, আর দাদারা কাকুরা বৌদিরা ওনারাই সব জল ফলগুলো দেয়, আমরা এসে এই খাবার দাবারগুলো ওষুধপত্রগুলো দিয়ে দিই। শুধু এখানে গোলাপ নয়, এখানে হয়েছে অনেক কিছু, আরও সবজিগুলো লাগানো হয়েছে এখানে। এটা ফুলকপি, এখানে আছে ওলকপি বা শালগম, এখানে কিছু লাগানো আছে, বেগুন, বেগুন ধরে গেছে লম্বা লম্বা সরু সরু বেগুন। কেন আমরা যে ছাদ বাগানে থাকবো, অন্তত সবজি এবং গোলাপ আর অন্যান্য গাছ তো থাকবে, থাকতেই হবে, না থাকলে হবে না। টমেটো, টমেটো কি পরিমাণ ধরে আছে, ওইদিকেও বাঁধাকপি আছে, ওলকপি আছে, ফুলকপি থাকতেই হবে, না থাকলে হবে না। আর এখানে একটা ড্রাগন গাছ তোলা হয়েছে, ড্রাগন। তো যাই হোক বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এইভাবে গাছ করুন এবং মন খুলে গাছ করুন। আর বিশেষ করে গোলাপ তো ছাদের মধ্যে না রাখলে নয়, রাখতেই হবে, কেন শীতের রাজা হচ্ছে গোলাপ। তো এইভাবে করুন, আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।